পুরো ভিডিওটা শোনার পর তোমরা বলবে যে আমার যুক্তির সঙ্গে তোমাদের যুক্তি মিলছে কিনা তোমাদের মতামত মিলছে কিনা আজকে ইউটিউব যদি না থাকতো ইউটিউব থেকে যদি টাকা ইনকাম না হতো তোমাদের কি মনে হয় মৃত্যুর কি টিনাকে ফেলা থুতু করে রেখে দিত না সংসারে ঝামেলা অশান্তি থাকতো কেন বলছি বলো তো দেখো একটা হাজ সংসারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলো বা আর পাঁচজন মেন মেন সদস্য কারা শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই যা দেওর ভাসু এদের কথা বলছি আদার্স আমি পাড়া প্রতিবেশীদের কথা সরিয়ে রেখে দিলাম পাড়া প্রতিবেশী নিয়ে তো সংসার হয় না সংসারের আগে মেন বন্ডিংয়ে মানে মেন খুঁটিগুলো হচ্ছে এইগুলো পিলারগুলো তো সেই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে যদি ইউটিউবে টাকা না পাওয়া যেত আমি বললাম না কালকে ভিডিওতে করেছিলাম যে ফরটিন্থ অফ অগাস্ট আর এই আসতে চললো ফরটিন্থ অফ অগাস্ট ফরটিন্থ অফ অগাস্ট মানে হচ্ছে এই বুধবার একটা বছর কাল কালই আমি ভিডিওতে বলেছি একটা বছর একটা মে কী হারে সহ্য করছে আজকে আমরা সবাই জানি যে টিনা খালি হাতে সংসার থেকে বেরিয়ে এসেছিল খালি হাতে টিনার যদি প্ল্যান থাকতো টিনার যদি প্ল্যান থাকতো যে আমি কাগজপত্র টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে চলে আসবো তাহলে কিন্তু এবং টিনা যদি চাইতো যে আমি অন্য পুরুষের সঙ্গে সংসার করব। আমার বাচ্চাকে ছেড়ে রেখে দিয়ে গিয়ে আমি অন্য পুরুষের সাথে ফুর্তি করব এবং তাকে বিয়ে করে নতুন সংসার করব যদি এই মোটোটা থাকতো তাহলে কিন্তু টিনা যে টাকাটা ব্যাংক ট্রান্সফার করেছিল মিত্তির রাতারাতি সেই টাকাটা কিন্তু টিনা আগে ব্যাগের মধ্যে পুড়তো এবং তার সমস্ত ডকুমেন্টস এবং তার সমস্ত কিছু ওই খোলা খাতার মতো কম্পিউটারে একটাতে ল্যাপটপে একটা ফোনে এতগুলো পেটিএম এটিএম কার্ড ফেলে এই ছাড়া মানে সব কিছু করে আসতো না আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কারণ একটা মানুষ যখন প্রথম কাউকে নিয়ে চলে যাব ঠিক করে সংসার ভেঙে অন্য সংসার পাতবো ঠিক করে আগে লাগে মাল্লু এটা তো আমরা জানি খাবো কি রাস্তায় বেরোবো প্রেম করে পিড়িত করে হাওয়া খেয়ে তো পেট ভরবে না প্রেম জানলা দিয়ে পালাবে তাহলে মেন হচ্ছে টাকা পয়সা তাই তো আজকে দেশে দেশে রাজ্যে সমাজে কত রকম কত ক্রাইম দেখছি মেন হচ্ছে টাকা তাই তো সব থেকে বড় কথা কি জানো তো বারবার আমি একটা কথা বলছি আজকে মিথ্যে ফেলা তু করে রেখেছে এই কারণেই কারণ ইউটিউব আমাদেরকে পরিবারের কেচ্ছা বিক্রি করলে ইউটিউব কন্ট্রোভার্সি করলে ইউটিউব নোংরা কথা বললে গালাগাল করলে ইউটিউব কিন্তু তার দোহন আমাদের টাকা দিচ্ছে মানে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দেখাও এবার তোমাদের আশা করাটা ভুল যে সবাই ক্রিয়েটিভিটি জানে কারুর কাছে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে গালাগাল কারুর কাছে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে বাপমাকে গাল দেওয়া কারুর কাছে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে নিজের বাপমাকে বিক্রি করা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি তো ম্যান্ডিকে কারোর কাছে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে নিজের পরিবারের মেয়েকে নিজের পরিবারের দিদিকে বোনকে বিক্রি করা মিত্রের পরিবারে দেখেছি তো আমরা এগুলো সব এক একটা ক্রিয়েটিভিটি আর মিত্রের ক্রিয়েটিভিটি আমরা দেখছি বউ বেচা একদিন দুদিন নয় কন্টিনিউয়াসলি একটা বছর ধরে একটা মেয়েকে বেঁচে আসছে তাই তো তো চলো বন্ধুরা ওয়েলকাম টু বিলিজ ভাও তাছাড়া করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি মিথ্যে কথা বলবো না ভালো নেই প্রথমত শরীর খারাপ তারপরে হচ্ছে টিনার ভিডিওগুলো দেখা বা টিনার ব্যাপারটা নিয়ে সত্যি মন মন মেজাজ একদমই সত্যি ভালো নেই তার কারণ হচ্ছে একটা পরিবারের ঘটনা একটা পরিবারের ঘটনা আজকে পরিবারের ঘটনা কেন বাইরে বেরোচ্ছে জানো প্রত্যেকের হাতে হাতে ফোন এবং প্রত্যেকের একটা করে পার্সন প্রত্যেকের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট হচ্ছে ইউটিউবে আর এখানে মানুষ বুঝে গেছে যেখানে তুমি যাই বলবে সেটাই তুমি বিক্রি করবে কারণ মনিটাইজেশান অপ আর পরের কথা প্রথম কথা হচ্ছে এই যে ভিডিওটা আমি পাবলিক করে দিলাম আনলিস্টেড থেকে প্রাইভেট থেকে পাবলিক করে দিলাম এই যে ব্যাপারটা আর আমরা জানি জেনে গেছি সমাজে মানুষ জেনে গেছে যে যাই কিছু করো না কেন দেখছো না উলঙ্গ হয়ে ভিডিও দিচ্ছে কেউ হাজব্যান্ড ওয়াইফের নোংরামো ভিডিও দেখছে কোনো হাজব্যান্ড ওয়াইফকে বিক্রি করে দিচ্ছে এই তো ঘটনা এইভাবেই তো চলছে এইভাবেই তো সমাজটা মানে রসাতলে যাচ্ছে চিন্তা নেই রসাতলে যাচ্ছে কোনো অসুবিধা নেই নিজেদের পরিবারকে নিজেদের সমাজকে নিজেদের সন্তানকে কতটা ভালো রাখবো জানি না কতটা এর থেকে সরিয়ে রাখা যাবে কারণ একটা সময় পর বাচ্চা বড়দের বাচ্চারা বড় হবে তাদের হাতেও ফোন যাবে সেই মেন সময়গুলোতে তাদেরকে ধরে রাখতে পারবো কি না আর আমাদের শিক্ষা কাজে লাগবে কিনা জানি না এই তো মিত্রেরই তো বলছে ওয়েল এডুকেটেড ফ্যামিলি কালচারাল ফ্যামিলি গ্রামের সহজ সরল পুরুষ ছেলে এই তো তার নমুনা দেখতে পাচ্ছি নমুনা দেখতে পাচ্ছি আজকে শুনেছি ক্রাইম হলে নিজেদের ওপর কোনো ঘটনা ঘটলে প্রথমেই শুনেছি থানায় যাও প্রশাসনের কাছে যাও পুলিশের কাছে যাও তারপর না হলে এফআইআর করো পুরোপুরি এফআইআর করে তুমি কেস করো আদালতে কেস ইয়ে করো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা শুনেছি প্রথমে ঘরের মধ্যে হয় ঘরের মধ্যে হওয়ার পর বাবা মায়ের মধ্যে বাবা মাকে জানানো হয় বাবা মার পর শ্বশুর শাশুড়ি বাড়ি সব আরও পার্সেনদের ডাকা হয় সেটা না হলে গ্রাম হলে সালিসি সভা না হলে অন্য এরিয়া হলে মানে পঞ্চায়েত এরিয়া হলে সালিসি সভা হেনাতা এইসব প্রধান প্রধান এইসব ডেকে মানে মানে এরকম নাহলে শহরাঞ্চল হলে ক্লাব বাটি এই সমস্ত ধরে পার্টির নেতা সবাই ধরে মোটামুটি একটা ঠিকঠাক হয়ে যায় সব কিছু ঠিকঠাক হয়ে যায় কিন্তু যখন একটা পুরুষ ভেবে নেয় যে এই মেয়েটাকে আমি নেবো না কেন নেবো না কারণ আমি অলরেডি একদিনেই আমি যখন একটা ভিডিও দিয়েছি সেটা রে করে ভাইরাল হয়েছে সেখান থেকে আমি ইনকাম করছি ইনকাম করছি আমি জানি না যদি একটা বিজনেস থাকতো বা কোনো সার্ভিস হোল্ডার হতো তখনও কি করতো আমি জানি না তারপরেও কি লোক সামলাতে পারতো ইউটিউবের টাকা নো আমি জানি না কিন্তু যে ছেলে শুনেছি আমি জমি জায়গা ঘর বাড়ি গাড়ি সব আছে কিন্তু মেন কথা হচ্ছে জমি জায়গা কামড়ে তো আর মানুষের পেট চলে না সরি মেন হচ্ছে টাকা তাই তো একটা মানুষ চাইবে না যে হুড় করে জমিগুলোকে বিক্রি করে দিয়ে আমি খেয়েই যাব খেয়েই যাব মানুষের শখ কথায় কথায় মিত্রের বলে এটা আমার শখ এটা আমার শখ এটা আমার এই ছিল এটা আমার ওই ছিল কিন্তু কিভাবে করলো বাড়ির কেচ্ছা বিক্রি করে আমরা মানে আমরা জানি যে আমাদের পরিবারের ঘটনা যদি পাঁচখান হয় বাইরের লোক আমাকে ছ্যাঁচা করবে আমার একটা ছোট সন্তান আছে চলো আমি তার মাকে বলছি যে ফেলা থুতু তার মা হচ্ছে নোংরা কাজ করেছে কিন্তু সে তো বাবা তার সেই বাচ্চাটা স্কুলে যাবে আর পাঁচটা বাচ্চা তার সঙ্গে মিশবে আর পাঁচটা বাচ্চার মা তো তার সঙ্গে মিশতে দেবে না কারণ কেন না তার বাবা এরকম করে এই করে খায় তার বাবা সোশ্যাল মিডিয়া তার মাকে বিক্রি করে তার বাবা এরকমভাবে সোশ্যাল মিডিয়া চালায় দুদিন পর বড় হবে এখন গন্ডিটা খুব ছোট ওই বাচ্চাটা বড় হবে বড় স্কুলে যাবে এই তো সবে প্লে গ্রুপে বোধ হয় পড়ছে কি নার্সারি টাইডোনো বা কেজি টাইডোন বাট প্লে গ্রুপে সারাদিন বছর চার চলে বাচ্চার কিসে পড়বে প্লে গ্রুপ তো সেই সেই ক্ষেত্রে বাচ্চারা হবে স্কুলে যাবে তারপর কলেজ আছে অনেক বড় জীবন তাই তো বাচ্চাটা যখন বড় হবে বাচ্চাটা যখন নিজের ব্রেন আসবে এখনই তো বাচ্চাটা বুঝতে পারছে শিখে গেছে তার বাচ্চাকে বলে দেওয়া হলো তার মা মারা গেছে ভাবতে পারছো আজকে কন্ট্রোভার্সি করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কত সহজে বলে দেয় হ্যাঁ মা মরে যাবারই তো সমান মা তো মরেই গেছে বাচ্চার কাছে ঠিক এইভাবে বলে অথচ তাদের সন্তান আছে তাদের সন্তান আছে কিন্তু তাদের তাদের কিন্তু মর্মটা আগে বোঝার কথা আমরা কন্ট্রোভার্সি করতে বসি কিন্তু বারবার বলি যে কন্ট্রোভার্সি করতে গেলেও মানসিকতার দরকার হয় কন্ট্রোভার্সি করতে গেলেও আক্কেল বুদ্ধির দরকার হয় ঘটে বুদ্ধি থাকার কথা কন্ট্রোভার্সি করতে গেলে গালাগালি লাগে না নোংরা কথা বলতে লাগে না কিন্তু এখানে কন্ট্রোভার্সি না অ্যাকচুয়ালি এখানে চলে অল টাইম কনস্পিরেসি নাহলে কন্ট্রোভার্সি করবো চার দেওয়ালের মধ্যে নিজের ঘরের মধ্যে বসে কন্ট্রোভার্সি করতে গেলে আবার এর বাড়ি গুপ্তচর ওর বাড়ি গুপ্তচর এখানে এর বাড়ি চলে যাওয়া ওর বাড়ি চলে যাওয়া এর গায়ে গালে গালটিকে ভিডিও করা এগুলো লাগে এগুলো কন্ট্রোভার্সি করতে গেলে লাগে না কন্ট্রোভার্সি করতে গেলে একটা মানুষ একটা কন্টেন্ট দেবে তার চালচলন তার কথাবার্তা আমি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে নিজেই নিজেকে পাবলিশ করছে মানে পাবলিক করছে তার ব্যাপারটাকে পাবলিক করে দিচ্ছে সেটা দেখার পরই তো আমি আমি নিজে থেকেই তো সমালোচনা করতে পারি এর জন্য কারোর বাড়ি গুপ্তচর রাখার দরকার হয় না ক্যামেরা নিয়ে যাওয়ার দরকার হয় না এগুলো মানেই হচ্ছে এইগুলো মানে পাবলিক বোঝে পাবলিক সব বোঝে বোঝে না তা না কিন্তু মানুষ এগুলো পছন্দ করে এখনকার সমাজের মানুষ এগুলো পছন্দ করে একটা মেয়ে খালি হাতে বাপের বাড়ি এসেছিলো সত্যিই তো তাই সেই রাতে কেন টিনা সন্তানকে নিয়ে আসেনি বিরাট বড় প্রশ্ন অবশ্যই এতে প্রশ্ন তো আমাদের মধ্যেও ছিল আমাদের মধ্যেও তো প্রশ্ন ছিল কেন টিনা নিয়ে আসেনি যে মেয়েটা আমরা দেখেছি সেই রাতে তার বাড়ির ভাত দাদা তার দাদার সময় সেই সময় বিয়ের ব্যবস্থা হচ্ছিলো মানে বিয়ের সময় ছিল তার দাদা পর্যন্ত তাকে অ্যালাউ করেনি খুব স্বাভাবিক ব্যাপার প্রথম যখন শ্বশুরবাড়ি থেকে মেয়ে চলে আসবে তখন এটা সব বাড়িতেই একটা বিরাট বড় ধাক্কা কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার এটা একটা বিরাট বড়ো ধাক্কা সেই সময় আমরা দেখেছি টিনার জীবনটা কেমন ছিল এই বান্ধবীর বাড়ি এই বাড়ি ওই বাড়ি সত্যি কি সেই সময় ছেলেটাকে নিয়ে আসাটা ঠিক ছিল কিন্তু যে সময়ে টিনা আর টিনা কি সন্তান আনার জন্য বসে থাকেনি বা চাইনি তারও একটা ব্যাপার আছে ভিতরে অনেক কিছু ব্যাপার বারবার বলছি না বলি না এই কারণে কারণ ভিডিওর বাইরে যতটুকু আমি দে ভিডিওর বাইরে যেটা আছে সেটা আমি আমি অন্তত বলতে চাইনি কে একবারই বলবে সেটা তার ব্যাপার কে কোথা থেকে গোপন সূত্রের খবর পাবে আমি ওরমভাবে ভিডিও করি না গোপন সূত্রের খবর নিই আমি যতক্ষণ না সেটা দেখি আমি ওয়েট করছি টিনা কখন বলবে কথাগুলো টিনা কোন দিন বলবে তখন সেগুলোকে আমি এক্সপ্লেন করতে বসবো আর এটাই আমার মনে হয় সমালোচনা করাটা দরকার আমি যেমন মৃত্যুরকে নিয়ে মানে অনর্থ কোনো নোংরা কথা এক করে বলে দিতে পারি না যতক্ষণ না তার ভিডিওতে দেখতে পাচ্ছি বা অন্য কারো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি গসিপ করার মতো কোনো পয়েন্ট ততক্ষণ আমি অন্তত বলবো না তো সেই ক্ষেত্রে সেই রাতে টিনা যখন চলে এসেছিলো তারপর যখন টিনা জিনিসপত্র নিয়ে গেল তখন কি টিনা বাচ্চা নিয়ে যাওয়ার কথা বলেনি বাচ্চাকে আনতে যায়নি বাচ্চার সাথে দেখা করতে চায়নি নাকি এমন কিছু ব্যবস্থা করা হয়েছিল যে টিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি নাকি এমন কোনো অ্যালিগেশান আইনি মতে দেওয়া হয়েছিল যার জন্য টিনা তার বাচ্চাটাকে পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কাছে আনেনি মানে কাছে আসতে পারেনি বাচ্চাটা নাকি একটা মুহূর্তের জন্যও একটা মুহূর্তের জন্যও সেই পরিবার ঝগড়া ঝাঁটি ঝামেলা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সন্তানকে কেড়ে রেখে দেবো সন্তানকে দেবো না অমন মায়ের হাতে দেবো না স্বামী চায় না স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে চায় খুব ভালো কথা এটা যে যার হাতের মধ্যে থাকে এটাতে কারণ এটাতে কারণ না গলানোই উচিত না তোমার যদি পছন্দ না হয় ওই মেয়েকে তুমি নতুন জীবন শুরু করো তোমার রাইট আছে তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি থানা করো পুলিশ করো আদালত করো সব কিছু করো বাট বাচ্চা যখন সন্তান বাবা মায়ের মাঝে থাকে কেমন হিংস্র বাবা হলে তবে একটা মায়ের কাছে বলতে পারে যে বাচ্চার টিকি পর্যন্ত তোমাকে দেখানো যাবে না এবং যে মহিলা সোশ্যাল মিডিয়ায় নোংরা নোংরা তার স্ত্রীকে গালাগাল দিয়েছে এখনও কিন্তু লিগ্যাল ওয়াইফ মিত্রেদের টিনা সেই ক্ষেত্রে সেই মহিলাকে বাঁচাবার জন্য সেই কন্ডিশন পেপারে সাইন করতে বলা হয় যে এই মহিলাকে এই মহিলার ওপর সমস্ত কেস তুলে নিতে হবে তারপরেও যখন এই পুরুষকে কিছু মানুষ সমর্থন করবে সেই রকম পুরুষ আমি বারবার বলি না আজও শ্রাবণ মাসের সোমবার আজকে আমি মন প্রাণে স্নান করে এসে আমি বলছি ভগবানের কাছে জানাই সেই সমস্ত মহিলা সেই সমস্ত মায়েদের কোলে কন্যা সন্তানই থাকুক আর পুরুষ সন্তানই থাকুক তারা যেন মর্ম বোঝে হারে হারে যেন মর্ম বোঝে আজ আমি সোমবার দিন বসে বলছি এতটুকু যদি ভালো কাজ করে থাকি কারুর বা জীবনে এতটুকু যদি পূর্ণ করে থাকি আজকে আমি স্নান করে এসে ভগবানকে একটা কথাই জানিয়েছি যে তারা যেন হারে হারে সেই মায়েরা মর্ম বোঝে যে মায়ের চোখের জলের দাম কী টিনও তো চোখের জলটা পিছনে মুছে মুছে সামনে চিকেন খেয়েছে মাটন খেয়েছে আনন্দ করেছে ঘুরেছে ফিরেছে কিন্তু তারা যেন সেই চোখের জল পিছনে মুছারও সময় না পায় আমি অন্তত মনে প্রাণে একটা মা হয়ে যাই আমি জানি না এটা আবার আমার জীবনে অভিশাপ হয়ে আসতে পারি কি না হতে পারে বাট একটা মায়ের প্রশ্ন একদিকে মানুষ বলছে যে মা যদি রেড লাইট এরিয়ারও হয় সে মাই হয় মাকে নিয়ে কখনো বলা চলে না তাহলে একটা মা যদি পরকিয়া করেই থাকে সে তো মাই হয় আমাকে একটু বলো সে তো মাই হয় রেডলাইট এরিয়াতে যে সন্তানকে জন্ম দিয়ে থাকে সেই মাও কিন্তু সন্তানকে পাঠিয়ে দেয় ভালো জায়গায় সেই মাও কিন্তু সন্তানের জীবন নিয়ে ছেলেখেলা করে না সেই মাও চায় সন্তান বড় হোক আজ একটা বছর প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে টিনাকে নিয়ে প্রচুর নোংরা কথা শুনেছে মেয়েটা মেয়েটাকে প্রত্যেক মুহূর্তে কলঙ্কিত করা হয়েছে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবং মহিলারাই সেগুলো করেছে মহিলারাই করেছে আজকে আমার বাড়িতে যদি আমার কোনো দিদি বোন কাউকে কেউ যদি বাইরের কথা বলে আমি যদি শিক্ষিত হয়ে থাকি আমি যদি ভদ্র মানুষ হয়ে থাকি এবং আমার চরিত্র আমি মুখোশ যদি না পড়ে থাকি আমি একটা সময় বলবোই যে আমার বাড়ি নিয়ে কোনো গসিপ না আমার পরিবারের ব্যাপার আমি বুঝে নেব কিন্তু মৃত্যিরের বাড়ির গার্জেন মাসিমা মেসমশাই মিত্তির প্রত্যেকটা মুহূর্তে চুপ থেকেছে এবং ইন্ধন জগিয়েছে মৃত্যির প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে চিয়ার আপ করেছে সেই সমস্ত মহিলাদেরকে তাদের পার্টি থ্রো করেছে যারা তার বউকে ভা ভারভ্যালি রেপ করে দিয়েছে উলঙ্গ করে দিয়েছে ভাই এই তো আরজি করেছে ঘটনা ঘটেছে ওটা হয়েছে পুরোপুরি সামনাসামনি রেপ ঘটনা ঘটেছে মেয়েটা চলে গেছে আর টিনাকে ভার্বালি প্রত্যেক দিনে রেপ করা হচ্ছে সত্যি আমরা চাই যে এক একটা মহিলা কতটা খতর না পুরুষ তো তার যৌনাঙ্গ দিয়ে মানে কি বলবো পুরুষ তো মানে তার আমি কি বলবো মানে একটা পুরুষ এই ধরনের নোংরা কাজ করতে পারে তাই তো কিন্তু একটা মহিলাও পারে ভারভ্যালি সেটা করতে পারে কে বলেছে একটা মহিলা রেপ করতে পারে না একটা মহিলাকে প্রতিনিয়ত হচ্ছে টিনার ওপর ম্যান্ডির ওপরও হয়েছে প্রতি মুহূর্ত হয়েছে ম্যান্ডির ওপর অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের সাথে হচ্ছে মহিলারা করছে মহিলাদেরকে উলঙ্গ এতটা নোংরা সমাজ হয়ে গেছে তাকে পুরুষদের দোষ কেন একটা মহিলা একটা মহিলাকে ধর্ষণ করছে এই যে টিনাকে একটা বছর ধরে চল্লিশ পঁয়তাল্লিশটা মহিলা বাড়ির বউ মিলে ধর্ষণ করে যাচ্ছে এবং সেটা বারবেলি ধর্ষণ করছে রেপ করছে এইগুলোর তো বিচার চাওয়া দরকার এগুলোর বিচার চাওয়া দরকার কথাই বললে হবে না যে বিএরএস এসেছে এস এসেছে ভারতীয় সংবিধানে না ভারতীয় সংবিধানে অনেক কিছু অ্যাড হয়েছে সন্তান সন্তানের জন্য মায়ের কষ্ট হয় না প্রাণ কাঁদে না আজকে একটা মেয়ের নিজের জীবন চালানোর মতো অবভিয়াসলি একটা মেয়ে তার বিয়ে হয়ে গেছে সেই মেয়েটার নিজেরও একটা নিজেরও একটা রুচি থাকার কথা নিজেরও একটা কি বলবো তার গিল্টি ফিল হওয়ার কথা যে হ্যাঁ আমি আমার বাবার বাড়িতে এসেছি আমিও কিছু করবো আমিও তাদেরকে হেল্প করবো হাতে হাত মিলিয়ে চলবো একটা মেয়ে বিয়ের আগে করে করে না আমরা যখন বড় হয়ে যাই উনিশ কুড়ি বছর বয়স হয়ে যায় গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তখন থেকে মনে হয় না যে বাবা সারা জীবন খাটছে বাবার পাশে একটু দাঁড়াই একটু চাকরি করি কিছু না হয় একটা টিউশন করে দুটো পয়সা এনে বাবার হাতে দিই এই মানসিকতা কোনো মহিলাদের আসে না মেয়েদের আসে না আমাদের মেয়েদের বিয়ের আগে বিয়ের পর যখন একটা মেয়ে করবে তখন বলা হচ্ছে যে তার বাবা মা তো দেখছে না খেতে দেবে এমনি খেতে দেবে পয়সা দিলে তবে খেতে দেবে তাই বুঝি বিয়ের আগে তাহলে যে মেয়েরা চাকরি করে এনে সংসারকে দেয় এবং অনেক মেয়ের বিয়ের মানে নিজের টাকাতে নিজেদের বিয়ে হয় তো সেই ক্ষেত্রে সেই মেয়েরা তাহলে সেই বাবারা তাহলে খারাপ সেই মায়েরা তাহলে নিচে সেই মেয়েরা সেই বাবারা তাহলে কুলাঙ্গার তাই তো যেটা চিনার বাবা মাকে বলা হচ্ছে চিনার দাদাকে বলা হচ্ছে কেন করবে না কেন করবে না একটা মানুষ হাসি খুশি থাকতে পারে না ছেলে মরে যাচ্ছে মেয়ে মরে যাচ্ছে মা খাচ্ছে মা রিলেটিভের বাড়ি যাচ্ছে মা আনন্দ করছে বাবা আনন্দ করছে আরে ভাই ভগবান আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে সময়ের সাথে সাথে ভোলার ক্ষমতা দিয়েছে তাহলে একটা বাচ্চা শিশু সে মায়ের কাছে নেই কিন্তু একটা দিন টিটা কোনো দিন বলেনি যে একটা ভিডিওতে এসে বলেনি কত কন্ট্রোভার্সি হয়েছে একটা দিন আমাদের তরফেরই কত মানুষ কত কন্ট্রোভার্সি আমরা করেছি বা অনেকেই করেছে যে কিন্তু আমি একটা কথা বারবার বলি যে মিত্তিরের ছেলে অবশ্যই মিত্তির ভালোবাসি তার দাদু ঠাকুমা অবশ্যই তার নাতিকে ভালোবাসবে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই তারা খাওয়াবে তারা সব কিছু করবে হ্যাঁ অবহেলা একটা হয় কারণ মা মাই হয় অবহেলা হয় কিন্তু সেই অবহেলাটা এমন কিছু অবহেলা নয় যেটা আমি মানুষকে কামড়ে 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 বলবো কন্ট্রোভার্সির ক্ষেত্রে আমরা বলি রঙ চড়িয়ে বলি কিন্তু এমন কিছু অবহেলা সেটা নয় একটা অবহেলা অবশ্যই হয় যার জন্য মায়ের দরকার হয় কথাই বলে যে সারা দিন যত যাই হোক বাচ্চার মাকে দরকার আজকে সেই বাচ্চাটা কাঁদে না কেন কাঁদে না সে জেনে গেছে তার মার কোনোদিন আসবে না কারণ মারা গেছে একটা বাচ্চা সব কিছু জানে ভালো মন্দ মৃত্যুরে তো বলছে আমার বাচ্চা বড় হয়ে গেছে ও এখন কিছু বুঝে গেছে কোনটা আসল কোনটা নকল সেটা যখন একটা বাচ্চা বুঝে যায় তাহলে মরে যাওয়া কি জিনিস বুঝে যায় বাচ্চাটা বুঝে গেছে তাই সে মাকে খোঁজে না সে যদি জানতো তার মা বেঁচে আছে অবশ্যই সে তার মাকে খুঁজত একটা বারো বলেনি যে মৃত্তির তার সন্তানকে খেতে দেয় না তার যত্ন করে না তার শ্বশুর শাশুড়ি তার সন্তানকে যত্ন করে না কোনো দিন চিনার মুখ থেকে বলতে শুনেছ কারণ টিনা প্রয়োজন মনে করেনি টিনার সেই রুচিমুদ্রা নেই কারণ টিনা জানে যে এটা ওর সন্তান মৃত্যুরেরও সন্তান মৃত্যুর কখনো তার সন্তানকে হেলাফেলা করবে না দেখো মৃত্যুর তুরুপে তাস হিসেবে ব্যবহার করুক বাচ্চাকে দিয়ে ইনকাম করুক সেটা তার চরিত্রগত বৈশিষ্ট্য যে সে যেমনভাবে বড় হয়েছে সে যে শিক্ষা পেয়েছে সে সেই কাজগুলোই করবে সেটা টিনা বন্ধ করতে পারবে না কিন্তু সন্তানকে অবহেলা করবে না টিনা তো কোনোদিন চাইনি সন্তানকে কেড়ে নিয়ে চলে আসবো একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে সেই ঝামেলায় এটা তো হতে পারতো যে ঠিক আছে বাচ্চাটা আমার কাছে কিছুদিন আসুক বাচ্চাটা তোমার কাছে কিছুদিন থাক এটা তো হতে পারে মৃত্যুর চাই ডিভোর্স মৃত্যুর চাই নতুন করে সাজিয়ে নিতে বারবার বলছে সাজাও না সাজাও বিয়ে করো কিন্তু এমন প্রশ্ন কেন যে মায়ের ছায়া পর্যন্ত মারাতে যাবে না দিনের পর দিন নোংরাবো চলেছে দিনের পর আমি জানি অসুস্থ সমাজে আমার এই ভদ্রস্ত কথাগুলো কারোর কানে যাবে না আমার এই সুন্দর ভদ্রস্ত কথাগুলো কারোর কানে যাবে না কারণ কেন তারা জানে যে নোংরা না করলে তাদের নিজেদের মুখে অন্ন জুটবে না এটা তো তাদেরকে ধিক্ষার জানায় যে সমস্ত নোংরা মানুষ দিনের পর দিন হাঁটুর বয়সী মেয়েদেরকে যাদের বাড়িতে এই বয়সের মেয়ে আছে তারা পর্যন্ত ছিঁড়ে খাচ্ছে এটা তাদের মানে জীবন যে তাদেরকে একটা পরের বাড়ির এরকম মেয়েকে বিক্রি করে খেতে হচ্ছে তারা কতটা অসহায় আজকে কিছু মানুষকে দেখি তাদের নিজেদের পরিবারের মার মুখে অন্ন তুলে দিচ্ছে অন্যের বাড়ির মেয়েকে কলঙ্কিত করে অন্যের বাড়ির মেয়েকে নোংরা কথা বলে এটা তাদের অসহায়তা যে তারা নিজেদেরকে তৈরি করতে পারেনি পারেনি বলেই তাদেরকে আজকে এইরকমভাবে তাদেরকে পরিবারের মুখে অন্ন তুলে দিতে হচ্ছে এটা তাদের লজ্জা লাগা দরকার আমার নয় বা টিনার নয় আজকে টিনা নিজে ঘুরে দাঁড়িয়েছে নিজের জায়গায় দাঁড়িয়েছে একটা জায়গা তৈরি করছে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করছে আজকে টিনা ভবিষ্যতে চাই করুক সারা জীবন হয়তো ইউটিউব রইল না একটা পুঁজি তো দরকার একটা পুঁজি তো দরকার একটা মেয়ের মাথার উপর থেকে ছাদ সরিয়ে দেওয়ার চেষ্টা একটা মেয়েকে বারবার একটা পুরুষের সাথে শুয়ে দেওয়া বার বার বারোটা পুরুষের সাথে শুয়ে দেওয়া ভাই এর থেকে বড় রেপ হতে পারে যেখানে একটা মহিলা চল্লিশ পঁয়তাল্লিশ জন মহিলা একটা নারীর উপর দিনের পর দিন করে চলেছে আজকে মানুষ মুখ বন্ধ ওই জন্যই তো আজকে ঘরে ঘরেই এই নোংরামি শোনো আজকে না নিউজ পেপার টিভি চ্যানেলগুলো আর দেখায় না এই বাড়িতে বাড়িতে এই নোংরামিগুলো দেখায় না ওরাও ক্লান্ত ও কারণ ওদের চ্যানেলে কোনো টিআরপি বাড়বে না এই সমস্ত গীতা ঘটনা দেখা কারণ এগুলো জলবাত হয়ে গেছে এরকম ঘটনা বাড়িতে বাড়িতে কেন হবে না কারণ এই ধরনের মানুষগুলোই তো সেই বাড়িতে বাড়িতে রয়েছে কারুর মাসি কারুর পিসি কারুর বাড়ির দিদি কারুর বাড়ির বউ কারণ ওই নোংরা মানসিকতার মহিলাদের কমেন্ট সেকশানে যে পরিমাণ কমেন্ট আসে আর ভিউজ আসে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজ কতটা জঘন্য কারণ জঘন্য বলেই তো সেই মানুষগুলোই তো দেখতে যাচ্ছে আজকে আমাদের দেশের রাজ্যের এতগুলো মানুষই তো প্রত্যেকটা জেলার মানুষই তো সেই সমস্ত নোংরা মানসিকতার মহিলাগুলোকে দেখতে যাচ্ছে আর ওই ধরনের পুরুষকে ইন্ধন যোগাচ্ছে যে তুমি চেয়ার আপ আরও করো তোমরা কী ভাবছো এই ছোট্ট বাচ্চাটা মানুষ হবে আজকে আমি লিখে দিচ্ছি এই বাচ্চা কোনোদিন মানুষ হবে না কোনো দিন মানুষ হবে না এই বাচ্চা বড় হলে এ বাচ্চা এই বাচ্চা বড় হলে মাকেও দুষবে বাবাকেও দুষবে দুষবেই দুষবে এটা দুষতে বাধ্য কেন বলো তো প্রথমত তার মায়ের ওপর রাগ থাকবে সে ভুলবে না আজকে ছোট আছে সে ভুলবে না কেন আমাকে বল যে তুমি বেঁচে আছো এটা সে কিন্তু বুঝবে না যে তাকে বলা হয়েছিল তার মা মারা গেছে সে কিন্তু বুঝবে না আর দ্বিতীয়ত তো তার বাবাকে তো ঘেন্না করবেই সে বলবেই কারণ মা মাই হয় সন্তানের জায়গায় মাই হয় যার জন্য আজকে আজকে পর্যন্ত সৌমালী অধিকারীর একটাই অভিমান যে ভাইকে মানুষ করতে পারলে আমার বেলায় এতটুকু খাওয়াবার সেদ্ধ ভাত খাওয়াবারও ইয়ে ছিল না ক্ষমতা ছিল না তখনই আমার বেলায় চিন্তা করতে হয়েছিল যে কিভাবে আমি বড় হব কত বড় হব এই হব ওই হব কত আমরা তো জানি কত বসতে এরিয়াতে কত মানে গ্রাম গ্রামের মতো গণ্ড গ্রামেও সন্তান মানুষ হচ্ছে তারাও বড় বড় জায়গায় যাচ্ছে তারাও সব কিছু করছে তাই যেগুলো অজুহাত অজুহাতই থেকে যায় বুঝতে পারলে তো যার যেটা সৌমালি অধিকারী আজও ভোগ করছে মাকে না পাওয়ার যন্ত্রণা কি কী যন্ত্রণা যখন একটা মা সন্তানকে ছোট্টবেলায় ছেড়ে দিয়ে চলে যায় সে একই তো ঘটনা ঘটেছে একই তো ঘটনা ঘটেছে তাহলে আজকে টিনাকে কেন দোষ দেওয়া হচ্ছে মাসিমাও তো সন্তানকে রেখে এসেছিলেন তার ভালোর জন্য তার মামার বাড়িতে তার ভালোর জন্য তবে টিনা যদি তার সন্তানকে আমি তোমাদের কথা মতো বলছি টিনা যদি তার সন্তানকে মিত্রীদের কাছে রাখে মিত্রীদের কাছে যদি তো রেখেছে টিনা সন্তানকে মিত্রীদের কাছে রেখেছে এতগুলো দিন তার বেলায় প্রশ্ন উঠছে কেন যে মা রাক্ষসী মা ডাইনি মা করম কিনি মায়ের কি সন্তানের কথা মনে পড়ে না একই জায়গায় দু রকম বিচার আজ তো টিনা তো সন্তানকে পেতে চাইছে সে তো পেতে চাইছে সন্তানকে তাহলে কেন সন্তানকে দেওয়া হচ্ছে না টিনা তো নিতে চাইছে কিন্তু মাসিমা তো সন্তানকে নিয়ে আসেনি কোনো দিন সন্তান ওইখানেই মানুষ হয়েছে বড় হয়েছে একটা সময় পর তো মাসিমাও পারতেন সন্তানকে নিয়ে চলে আসতে কিন্তু তখন তো সে আসেনি তখন তো তাকে নিয়ে আসা হয়নি সে বড় হয়েছে তখন জেনেছে এটা তার মা বাবা সমালোচনা করলেই হলো না সমালোচনার মতো প্রসঙ্গ দরকার ধুমধাম তাকে গাল দিয়ে দিলাম তাকে রেল লাইটে শুইয়ে দিলাম তাকে বসিয়ে দিলাম গাছরা পড়িয়ে মোড়া মোড়ায় বসিয়ে দিলাম এগুলোকে সমালোচনা বলেন এগুলোকে বলে কনস্পিরেসি ষড়যন্ত্র ক্রাইম যেগুলো প্রত্যেক দিন প্রতি মুহূর্ত হচ্ছে দেখা যাক আইনের সাথে তো সব সমস্ত কিছু যুক্ত এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে তোমরা কি ভাবছো যেগুলো আইন থেকে বেরিয়ে যাচ্ছে আইনের চোখ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে আছে দেখো কি হয় দেখতে থাকো আমিও বললাম না কালকে আমিও দেখতে চাই এর কি হয় তো চলো এটাই শুধু বলবো যে অবশ্যই ভগবান ভালো তো করেন সেটাই তো দেখা যে টিনার ভালোটা কবে হয় কীভাবে হয় টাটা সবাই ভালো থেকে আবার দেখা হচ্ছে একটা পরে ভিডিওতে বাই